সামগ্রিক পরিস্থিতি যাচাই করে টিকিট ফিরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন ফিরিয়ে দিলেন টিকিট, কি ভাবনা থেকে ফিরিয়ে দিলেন টিকিট, শ্রেয়সী জানাবে আমাদের। শ্রেয়সী, একেবারে দেখো, যেটা আমরা রাজভবন সূত্রে জানতে পারছি যে রাজ্যপালের কাছে কালকে যে মেসির উদ্যোক্তাদের পক্ষ থেকে চারটি টিকিট পাঠানো হয়েছিল, রাজ্যপাল ইতিমধ্যে এই চারটি টিকিট কিন্তু তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন। চারটি কমপ্লিমেন্টারি টিকিট ছিল, চারটি টিকিটই তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখন এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে মূলত যে পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে কার্যত ক্রিকেট অনুরাগীরা টিকিট নিয়ে একটা বড় অভিযোগ করছে, টিকিট নিয়ে হাহাকার চলছে এবং সিবি কর্তাদের বারে বারে তলব করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যেখানে কালোবাজারির অভিযোগ উঠছে, এমনকি রাজভবনে যে অ্যান্টি করাপশন সেল রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন অভিযোগ এসেছে, যেখানে ক্রিকেট অনুরাগীরা তারা অভিযোগ করেছেন যে তাদের যে সেন্টিমেন্ট, সেই যে সেন্টিমেন্টকে উদ্যোক্তারা তারা কোনোভাবেই মর্যাদা দেননি, উপেক্ষা করেছেন, এমনকি টিকিট নিয়ে কিন্তু পুরোপুরি একটা কালোবাজারি হয়েছে এবং সেক্ষেত্রে টিকিট যে বন্টন সেই বন্টনের মধ্যেও কিন্তু কালোবাজারি হয়েছে এমন অভিযোগ রাজভবনে হয়েছে। ফলে সামগ্রিক সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু রাজ্যপাল তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তাকে যে চারটি কমপ্লিমেন্টারি টিকিট পাঠানো হয়েছিল ক্রিকেট এই ম্যাচের যারা উদ্যোক্তা তাদের পক্ষ থেকে, সেই চারটি টিকিটই কিন্তু তিনি ফেরত পাঠিয়ে দিয়েছেন তাদের কাছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।